বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিকের হত্যার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন আইনজীবী সেল ও বঙ্গীয় ল ক্লার্ক পরিষদের সদস্যরা। বুধবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত আদালত চত্বরে বিজেপি আইনজীবী সেল ও বঙ্গীয় ল ক্লার্ক পরিষদের সদস্যদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উল্লেখ্য, গত পনেরোই আগস্ট হুগলির খানাকুলের নতিবপুর গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে শাসক তৃণমূলের সাথে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় বিজেপি কর্মীদের। সেই সংঘর্ষেই প্রাণ হারান সুদর্শনবাবু। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে এদিন তারা সরব হয়। আপনারা জানেন যে আমাদের কর্মী সমর্থক বুথ সভাপতি খানাকুল হুগলি জেলা স্বাধীনতা দিবসের দিন তিনি জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল, সেই সময় শাসক গোষ্ঠীর দলে তিনি নৃশংসভাবে খুন হয়। তার প্রতিবাদে আমরা বিজেপি লয়াল লিগাল ডিপার্টমেন্ট এবং বঙ্গীয় ল ক্লার্কস পরিষদের তরফ থেকে যৌথভাবে আজকে রাস্তায় নেমেছি প্রতিবাদ করার উদ্দেশ্যে। আমরা আমাদের কোর্টের সামগ্রিক পরিবেশে আমরা এই বিষয়টার পরিভাষা ব্যক্ত করব এবং আমরা এই প্রসঙ্গের উপরে প্রতিবাদ সভাও করব। জবাব জবাব চাই, জবাব 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 চাই, জবাব তোমায় দিতে হবে।